কার কারণে ম্যাচ হারলো দিল্লি ক্যাপিটালস? এই তো ঘর থেকে বের হওয়ার আগেই স্ট্যাটাস দিয়ে দিল্লি লিখেছিল জয়ের জন্য যাচ্ছি। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। পৃথিশ ভালো একটা ইনিংস উপহার দিল অভিষেক ম্যাচ খেলতে নামা ডেভিড ওয়ার্নার করে মাত্র 12 বলে 4 রান। ব্যাট হাতে ব্যর্থ ডেভিড ওয়ার্নার, 10 বলে 3 রান করা ব্যর্থ ব্যাটসম্যান রোভম্যান পাওয়েলও। তবে ক্যাপ্টেন ঋষভ পান্ত ও সরফরাজ ম্যাচের হাল ধরলেও ভালো করে ব্যাটিং করতে পারেনি তারা। জ্যাসন হোল্ডার ও আভিষ খানের বল তো চোখেই দেখতে পেলেন না তারা। অবশেষে 20 ওভারে 3 উইকেট হারিয়ে 149 নেয় দিল্লি ক্যাপিটালস। শেষ 5 ওভারে রান আসে মাত্র 39, ব্যর্থ ঋষভ পান্ত ও সরফরাজ। বল করতে নেমে প্রথম ওভারে 5 রান দেয় মুস্তাফিজ, তবে 5ম ওভারে বল হাতে তুলে দেওয়া হয় অভিষেক হওয়া এন্দ্রিক নরকিয়ার। ডিকক নরকিয়ার 1 ওভারেই তুলে নেয় 19 রান, ব্যর্থ এন্দ্রিক নরকিয়া। নরকিয়ার এমন ওভার দেখে আবেগ ধরে রাখতে পারলেন না ঋষভ পন্ত, কেঁদে দিলেন মাঠেই। কারণ ঋষভ পন্তও কম দায়ী ছিল না ম্যাচ হারার, ছিল না তার ভালো ব্যাটিং। 15তম ওভারের প্রথম বলে 9 বলে 6 রান দেয় এন্দ্রিক নরকিয়া। 16তম ওভারে বল হাতে আবারও 9 বল দেয় নরকিয়া, তখন ফিজ 2 ওভারে দিয়েছিল 8 রান। দ্বিতীয় 9 বল করার পরে মাঝপথে বন্ধ করা হয় নরকিয়ার বল, চেঞ্জ করা হয় বোলার। তখন ম্যাচ হারার জন্য দায়ী ছিল কে বা কারা? দায়ী ছিল ডেভিড ওয়ার্নার, রোভম্যান পাওয়েল, এন্দ্রিক নরকিয়া। তবে কিছুটা দায়ী কমও ছিল না ঋষভ পন্ত ও সরফরাজ। লাস্ট মোমেন্টে ফিজের লুজ বোলিংয়ের কারণে লগ্ন ম্যাচ জিতলেও এটা প্রমাণিত ফিজের তুলনায় নরকিয়া কিছুই না, দিল্লির সেরা বোলার দ্য ফিজ। অবশেষে 3 ম্যাচে মাত্র 1টিতে জয় পেল দিল্লি ক্যাপিটালস। তবে অভিষেক হওয়া দুজনেই ব্যর্থ ব্যাট ও বল হাতে।